Hello everyone, welcome to another update of my channel WBSSC TET Target. तो बंधुरा स्टूडेंट गत क्लस तुम्हारे जो बांगला डेस्क्रिप्टिव क्लस आलोचना करखने ध्वनि वर्ण इंट्रोडक्शन पार्टा तुम्हारे अनेक इनफरमेशन जान दिए आज के द्वितीय क्लस और द्वितीय क्लस तुम्हारे विशेष दिन आलोचना करब तुम्हारा इतिमध्य बोर्डे देखते ही पाच टर्मने देखे नहींच जे शरद्वनि और शरद्वनि डिटेल क्लासिफिकेशन आज करिए देव तो भिडियोटी प्रचुर प्रचुर परिमाणे तो प्रत्येक मध्य शेयर करबे तुम्हारे शेयर लाइक कमेंट और चैनल सबसक्राइबर सबसक्रिप्शन अनेक मोटिवेट करे तुम्हारे एरकम क्लासगुलो करानोर जोन्नो तो आमी तुम्हारे जेभावे हेल्प करछि तुम्हराओ आमाके आमार साथे थाकबे ई आशा राखछि। तो डेस्क्रिप्टिवे बांगलाय जे धरनेर टपिकगुलो आमादेर पढ़ते हबे शुधुमात्र डेस्क्रिप्टिव बांगला नय बर्तमाने प्राइमरि टेट अपार प्राइमरि टेट प्रत्येक टेटे पश्चिमबंगे जेहेतु भाषा हिसाबे बांगला थाके सेहेतु जेको माने आमादेर टेट परीक्षाय किन्तु बांगला व्याकरणेर एई जे विषयगुलो सेगुलो प्रचुर काजे लागबे। तो एटा शुधुमात्र तोमरा जदि मने करो जे शुधु डेस्क्रिप्टिवेर जन्यई पड़छि ना एटा तोमादेर टेटेर बांगला भाषाते যেখানেই আসুক বাংলা ব্যাকরণ বা বাংলা ভাষা সেখানেই কিন্তু কাজে লাগবে। অতএব তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো গত দিনের যে লাইভ ক্লাস আমি করেছিলাম সেখানে তোমাদের আমি ডিটেইলস আলোচনা করে দিয়েছিলাম, তোমরা যারা দেখোনি এখনো ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তো তোমরা সেখানে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। এছাড়াও ওখানে দেখবে একটা অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে, ওই টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। সেখানে কিন্তু ফ্রি মেটেরিয়ালস কিন্তু প্রোভাইড করা হয়, সেখানে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো শরদ্বনি ক্লাসিফিকেশন, তো আজকে এটাকে আমরা একটা টেবিল অর্থাৎ ট্রি ডায়াগ্রামের মাধ্যমে আমরা ফার্স্ট এটাকে দেখে নেব যে প্রথমত তিনটে বিষয়ের উপর ভিত্তি করে আমরা এটাকে শ্রেণীবিভাগ করতে পারি। প্রথম কি তার শ্বাসবায়ুর গতিপথ অনুসারে অনুযায়ী, দ্বিতীয় কি উচ্চারণের কাল ও কাল পরিমাপ মাত্রা, তৃতীয় হচ্ছে শ্বাসবায়ুর গমন পথের আকৃতি বা উচ্চারণের প্রকৃতি। সরি, আচ্ছা এই হচ্ছে তিনটে ব্রড ক্লাসিফিকেশন। এবার এর ভিতরে আরো অনেক ছোট ছোট ভাগে ভাগ করা রয়েছে, তো তোমাদেরকে আমি ডিটেইলস একদম ডিটেইলস বলবো এবং ডেফিনিশন বলবো সবগুলো বলি, যে তোমার বোর্ডে যা ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছ তো এই সেইগুলো সব বলবো তোমাদের, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে শ্বাসবায়ুর গতিপথ বিষয়ে দুটো ভাগে ভাগ করা গেছে, মৌখিক স্বরধ্বনি এবং অনুনাসিক স্বরধ্বনি। মৌখিক স্বরধ্বনিকে ভাগ করা গেছে মৌলিক স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি বা অর্ধস্বর, যৌগিক স্বরধ্বনি এবং মিশ্র স্বরধ্বনি। এইবার হচ্ছে অনুনাসিকে ক্লাসিফিকেশন করা, অনুনাসিক একটা ভাগে ভাগ করা। এবার রস, এবার হচ্ছে পরিমাপ উচ্চারণের কাল পরিমাপ মাত্র অনুযায়ী, এটা রস স্বরধ্বনি দীর্ঘ স্বরধ্বনি, ব্যাস এটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে শ্বাসবায়ুর গমন পথের আকৃতি বা উচ্চারণের প্রকৃতি, কি হচ্ছে জীবের অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ, ঠোঁটের আকৃতিগত পরিবর্তন অনুযায়ী শ্রেণীবিভাগ, মুখ বিবরের শূন্যস্থানে রাজবৃদ্ধি অনুযায়ী শ্রেণীবিভাগ। এবার পরবর্তীতে আসি যে জীবের অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ কি কি আছে, জীবের ওঠানামা অনুযায়ী, জীবের এগোনো পেছনো অনুযায়ী, তারপর ঠোঁটের আকৃতিগত পরিবর্তন অনুযায়ী, মুখ বিবর শূন্যস্থানে রাজবৃদ্ধি অনুযায়ী। তো এই যে ব্রড ক্লাসিফিকেশনটা, এই টোটাল ক্লাসিফিকেশনটা আমরা শুধুমাত্র এই যে একটিমাত্র ডায়াগ্রাম আছে এই একটিমাত্র ডায়াগ্রাম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো। এই এইটাই হচ্ছে সব, এর ভেতরে কিন্তু সমস্ত কিছু লুকিয়ে আছে। তোমরা এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এই ডায়াগ্রামটা খুব ভালো করে মনে রাখবে। তো চলো এবার আমরা ধীরে ধীরে শুরু করি। তো প্রথমে আমাদের জানতে হবে যে স্বরধ্বনি কাকে বলে। তো ডেফিনেশন গুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় নোটস ডাউন করে নেবে, মানে এগুলো আমার মস্তিষ্ক প্রস্তুত, তো সেহেতু হয়তো পিডিএফ আমি দিতে পারবো না, তবে তোমরা এগুলো কি ভিডিও পজ করে করে কিন্তু লিখে নেবে, ঠিক আছে? তো স্বরধ্বনি বা ভাওয়েল, তোমাদেরকে আমি ইংরেজিতে আগের দিন বলেছিলাম যে স্বরধ্বনি হচ্ছে এবং ভাওয়েলের যে দুটো ভাগ সেম জিনিস। তো প্রথমে আমরা বলবো যে স্বরধ্বনি কাকে বলে। কোন ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাকযন্ত্রের কোন অঙ্গে বিশেষ বাধা পায় না এবং উচ্চারণের সময় অন্য কোন ধ্বনির সাহায্য নেয় না, তাদেরকেই স্বরধ্বনি বলা হয়। যেমন হস্যই, হস্যু, অ ইত্যাদি। অর্থাৎ স্বরধ্বনি বা ভাওয়েল কি, যে বাকযন্ত্রের মাধ্যমে যখন উচ্চারণ করা হবে উচ্চারণের সময়ে
শ্বাসবায়ু বাকযন্ত্রের কোনো স্থানে বাধাপ্রাপ্ত না হয়ে বেরিয়ে আসবে। তো এই ধরনের ধ্বনিকেই বলা হচ্ছে স্বরধ্বনি। আবার এই ধরনের যে ধ্বনির যে লিখিত রূপটাকে আমরা পাবো সেগুলোকে আমরা স্বরবর্ণ বলবো। তাহলে স্বরধ্বনি যেটা স্বরবর্ণ সেটা, তাই না? ধ্বনি হচ্ছে মুখরিস্থিত আওয়াজ, আর বর্ণ কি ধ্বনির লিখিত রূপ, অর্থাৎ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তো ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য কিছু নেই, জাস্ট এখানে আমি শুধুমাত্র আওয়াজ নিয়ে বলবো, বর্ণের সময় লিখিত বা গ্রাফিক্যাল শব্দটি ব্যবহার করব, ঠিক আছে? বা চিহ্ন, মানে ধ্বনিকে যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে বর্ণ বলা হয়, এক কথায় যদি আমরা বলি। তো পরবর্তীতে আমরা এবার যে ধ্বনির স্বরধ্বনির বৈশিষ্ট্য আমাদেরকে একটু জানতে হবে। তো স্বরধ্বনির বৈশিষ্ট্য কি কি আছে, তো আমরা চলো স্বরধ্বনির বৈশিষ্ট্য একটু দেখে নিই। তো স্বরধ্বনির বৈশিষ্ট্য কি কি আছে, স্বরধ্বনির বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরে খুব একটা বাধা পায় না, এক নম্বর বৈশিষ্ট্য। দিতেই পারে পরীক্ষার সময় স্বরধ্বনির বৈশিষ্ট্য দেবো, পরীক্ষার সময় তোমাদের ডেসক্রিপটিভে দিয়ে দিত, দু নম্বরে কিছু করার নেই, তো আমাদের কিন্তু ডিটেলসে পড়তে হবে। পরবর্তীতে কি বলা হচ্ছে যে স্বরধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই সুস্পষ্টভাবে উচ্চারিত হয়। তিন নম্বর পয়েন্ট, স্বরধ্বনি উচ্চারণের সময় কণ্ঠের ভিতর স্বরতন্ত্রিত একটা মৃদু কম্পন সৃষ্টি হয়। তোমরা যে কোনো স্বরধ্বনি উচ্চারণ করো বা স্বরবর্ণ উচ্চারণ করো মুখ দিয়ে, তোমরা দেখতে পাবে যে একটা কম্পন অনুভূত হবে, অশ্বই মানে একটা ভাইব্রেশন, তুমি বাকযন্ত্রে অর্থাৎ ভোকাল কর্ডে একটা ভাইব্রেশন কিন্তু অনুভব করবে, এটা মনে রাখতে হবে। আর এই কম্পনের জন্য গম্ভীর ধ্বনি উচ্চারিত হয়, তাই স্বরধ্বনিকে সঘস বা ভয়েসড সাউন্ড বলা হয়, অর্থাৎ যাকে আমরা স্বরধ্বনি বলছি স্বরধ্বনিগুলিকে আমরা সঘস ধ্বনিও বলে থাকি। এবার স্বরধ্বনির শ্রেণীবিভাগ, তো এই যে শ্রেণীবিভাগটা তোমাদের ব্রড ক্লাসিফিকেশন আমি করিয়ে নিয়েছি, তো প্রথমে যে এক নম্বরের যে শ্রেণীবিভাগটা রয়েছে যে শ্বাসবায়ুর গতিপদ অনুযায়ী শ্রেণীবিভাগ। তো শ্বাসবায়ুর গতিপদ অনুযায়ী শ্রেণীবিভাগ প্রথম হচ্ছে যে দুটো ভাগে ভাগ করা আছে, মৌখিক স্বরধ্বনি, একটা হলো অনুনাসিক স্বরধ্বনি। এবার মৌখিক স্বরধ্বনিকে আবার ভাগ করা গেছে মৌলিক স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি এবং মিশ্র স্বরধ্বনি। তো তোমরা কিন্তু খুব ভালো করে দেখে নেবে। তো প্রথমে বলবো যে মৌলিক স্বরধ্বনি কাকে বলে, প্রথম বলো মৌখিক স্বরধ্বনি, তারপরে তার ক্লাসিফিকেশন বলো। মৌখিক স্বরধ্বনি কাকে বলে, যে স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু শুধুমাত্র মুখ দিয়েই যাতায়াত করবে তাদেরকে বলা হবে আমার মৌখিক স্বরধ্বনি, অশ্বই, দীর্ঘই, হস্য ইত্যাদি। তো এগুলো তোমরা যদি উচ্চারণ করে দেখো শ্বাসবায়ু শুধুমাত্র কোথা দিয়ে না, মুখ দিয়ে যাতায়াত করবে, তো এটা এই জন্য এটাকে বলা হচ্ছে না মৌখিক স্বরধ্বনি। এবার মৌখিক স্বরধ্বনিকে আরো চার রকম ভাবে ভাগ করা গেছে, সেটা হলো মৌলিক স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি এবং মিশ্র স্বরধ্বনি। এবার মৌলিক স্বরধ্বনি ডেফিনেশন কি, মৌলিক স্বরধ্বনি আমরা যদি বলি যে স্বরধ্বনি কোনোভাবে বিশ্লেষণ বা বিভাজন করা যাবে না, আবার বলি যে স্বরধ্বনিকে কোনোভাবেই বিশ্লেষণ বা বিভাজন করা যায় না এবং শেষ তাকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আমরা যদি অ আ হস্য এই জিনিসগুলো যদি বলি আমরা, তোমরা এখানে দেখো অ আ হস্য এগুলো কিন্তু বিভাজন করা যাবে না, ঠিক আছে? যে মৌলিক যে মৌখিক স্বরধ্বনিগুলিকে আমরা কখনোই বিভাজন করতে পারবো না, বিভাজিত করতে পারি না, তাদেরকে আমরা মৌলিক স্বরধ্বনি বলি। মৌলিক স্বরধ্বনির পরে রয়েছে আমাদের অর্ধস্বর। অর্ধস্বর কি আমরা, বা অর্ধস্বর বা অর্ধস্বরধ্বনি, যখন কোনো মৌলিক স্বরধ্বনি অন্য মৌলিক স্বরধ্বনির শেষে বসে অর্থ মানে অর্ধস্ফুটভাবে উচ্চারিত হয় তাকে এককভাবে একটি দল গঠন হয় এবং তাই এককভাবে একটি দল গঠন করতে পারে না, দল বা সিলেবাস গঠন করতে পারে না, তখন তাকে অর্ধস্বরধ্বনি বলে। যেমন কি বা অর্ধস্বর বা শ্রেণীভাবে আমরা যদি বলি ভাই, এই যে ভাই ভয়াকার হস্যই ভাই হস ভয়াকার হস্যই ভাই, এই হস্যইটা পুরোপুরি ভাবে উচ্চারণ হয় না, ঠিক আছে? হালকা উচ্চারণ হচ্ছে হস্যইটা, তো এইটাকে বলা হচ্ছে আমার অর্ধস্বর, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা অর্ধস্বর হিসেবে ব্যবহার করছি। এবং কোন শব্দের শেষে বসে, ঠিক আছে, মানে অর্ধস্বর একা একা হয় না, কোনো একটা শব্দের শেষে বসবে এবং শেষে নিজের অর্ধ অর্ধস্ফুট থাকবে, ঠিক আছে? মানে অর্ধ উচ্চারিত হবে, পুরোটা উচ্চারণ হবে না, সেই জন্য এটাকে আমরা বলবো না অর্ধস্বর। তো এটাই বলবে যে যে স্বরধ্বনি, যে মৌখিক স্বরধ্বনিগুলো আমরা কি করবো, কোনো একটা শব্দের শেষে বসে উচ্চারিত হবে এবং উচ্চারণের উচ্চারণটা কি হবে না, অর্ধেক হবে, পুরোটা উচ্চারণ হবে না, তখন আমরা তাকে বলবো অর্ধস্বর। নেক্সট হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তো দেখো তোমরা এই বোর্ডের এই ক্লাসিফিকেশনটা করে নিলে কিন্তু তোমাদের হয়ে যাবে।
তো সেখানে জোর মানে বেশি করবো, চাপ নেবে না, যেরকম বলবো সেভাবে পড়বে, দেখবে কোনো প্রেশার মনে হবে না। এবার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কি দুটি মৌলিক স্বরধ্বনি একত্রিত যুক্ত হয়ে বা দুটি অর্ধস্বর একত্রিত যুক্ত হয়ে, দুটি মৌলিক স্বরধ্বনি বা দুটি অর্ধস্বর একত্রিত ভাবে যুক্ত হয়ে একটি যখন স্বরধ্বনি গঠন করবে, নতুন স্বরধ্বনি গঠন করবে, সেটাকেই আমরা বলবো না যৌগিক স্বরধ্বনি। যেমন ও যোগ হর্ষই, এই যে ও যোগ হর্ষই, তোমরা যদি এটাকে লেখো ও যোগ হর্ষই, কি হবে? ওই হবে, সরি ও হবে, সরি ও যোগ হর্ষ হচ্ছে ওই হবে, সরি ভুল করেছি, ও যোগ হর্ষ হচ্ছে ওই, আর আবার ও যোগ হর্ষু করে দিলে হবে ও, এখানে যদি হর্ষু করা হয় তাহলে হবে ও, ও যোগ ওই, ও যোগ হর্ষ হচ্ছে ওই, ও যোগ হর্ষ হচ্ছে ও, তাহলে এগুলো হবে যৌগিক স্বরধ্বনি। এইবার আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিশ্র স্বরধ্বনি। আবার ওই এবং ও ছাড়া আরো অনেক স্বরধ্বনি রয়েছে যেগুলোর কিন্তু আলাদা করে নিজস্ব কোনো চিহ্ন নেই, ওই একসঙ্গে যেরকম দি আও মানে দাও দাও কও ইত্যাদি ইত্যাদি কিছু রয়েছে যেগুলো হচ্ছে আমরা কোনো মানে কোনো চিহ্ন নেই তাদের কোনো, ঠিক আছে, লিখতে পারবো না, মানে এক্সাক্ট কোনো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় না। এবার বলবো মিশ্র স্বরধ্বনি। মিশ্র স্বরধ্বনির মধ্যে কি রয়েছে, যে মিশ্র স্বরধ্বনি হলো সংস্কৃত ভাষায় রি স্বরধ্বনিটি বাংলা ভাষার স্বরবর্ণমালায় এলেও বাংলা ভাষায় ধ্বনি হিসেবে রি এর স্বতন্ত্র কোনো উচ্চারণ নেই। রিকে আমরা উচ্চারণ করি দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি রয়ের সাথে, তাহলে দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি রয়ের সাথে আমরা উচ্চারণ করছি রি, এবং রয়ের সঙ্গে হর্ষ যোগ উচ্চারণ করছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে মিশ্র স্বরধ্বনি। তা কিছুটা একটা দেখো স্বরবর্ণ রয়েছে, একটা ব্যঞ্জন বর্ণও নেওয়া হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে মিশ্র স্বরধ্বনি। স্বরবর্ণের মধ্যে বা স্বরধ্বনির মধ্যে একটি মাত্র মিশ্রধ্বনি রয়েছে, তার নাম হচ্ছে রি, কারণ র হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি এবং দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির সঙ্গে হর্ষই স্বরধ্বনিকে যুক্ত করে আমরা উচ্চারণ করছি। এবার বলো অনুনাসিক স্বরধ্বনি। তো দেখো আমাদের এইটা কিন্তু ক্লাসিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনি মানে বুঝতেই পারছো, নাক দিয়ে সাজগোজ যাতায়াত হবে, যে মৌখিক স্বরধ্বনি গুলো উচ্চারণ, যে মানে মৌখিক স্বরধ্বনি বা যে স্বরধ্বনি গুলো উচ্চারণের সময়ে সাজবাই হলো নাসিকা দিয়ে যাতায়াত করে বা নাসিকা দিয়ে বাহির হয়, সেটাকে আমরা বলবো অনুনাসিক স্বরধ্বনি। ঠিক আছে, নাক মুখ দিয়ে মানে যাতায়াত করবে, ঠিক আছে, বেশিরভাগটা নাক দিয়ে তো আসতেই হবে, তবে সেটা অনুনাসিক স্বরধ্বনি বা নাসিক্য স্বরধ্বনি হবে। তো আমাদের কি কি হচ্ছে, হস্যই হস্যই চন্দ্রবিন্দু দিয়ে যদি আমরা চন্দ্রবিন্দু বসিয়ে দিই সেটাই গ্লোবি হয়ে যাবে না আমাদের অনুনাসিক। তোমরা দেখতে পাবে শ্বাসবায়ু নাক এবং মুখ উভয় দিয়ে কিন্তু বেরোবে। তো তুমি এখানে যদি আমি দেখি এটাতে আমি যদি হস্যু চন্দ্রবিন্দু দিয়ে দিই হস্যই, দেখো উচ্চারণের সময় এই যে এই চন্দ্রবিন্দু উচ্চারণ করে হয়ে যাচ্ছে আমার অনুনাসিক, অনুনাসিক স্বরধ্বনি। এইবার আমরা আলোচনা করব উচ্চারণের কাল পরিমাপ বা মাত্র অনুসারে, কেবল হ্রস্ব স্বরধ্বনি এবং দীর্ঘ স্বরধ্বনি। হ্রস্ব স্বরধ্বনি মানে হ্রস্ব মানে কম, অর্থাৎ শ্বাসবায়ু, শ্বাসবায়ু কতটা লাগছে কোনো ধ্বনি উচ্চারণ করার জন্য। যে স্বরধ্বনি উচ্চারণ করতে অল্প শ্বাসবায়ু বা অল্প সময়ের প্রয়োজন তাকে আমরা বলবো, তাদেরকে আমরা বলবো হ্রস্ব স্বরধ্বনি। যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করতে অনেকটা শ্বাসবায়ুর প্রয়োজন, অনেকটা সময়ের প্রয়োজন, সেইটাকে আমরা বলবো হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। আবার শ্বাসবায়ু কতটা লাগছে সেটাকে আমরা মহাপ্রাণ এবং অল্প প্রাণ দিয়েও ব্যাখ্যা করতে পারি। তো এটা আমরা বলবো উচ্চারণের সময় দিয়ে, তো কতটা সময় লাগছে। তো হ্রস্ব স্বরধ্বনি কম সময় উচ্চারণ করে আর দীর্ঘ স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে। এবার আমরা এটাকে জাস্ট এখানে কিছু উদাহরণ দিয়ে নেবো, কি কি উদাহরণ রয়েছে আমরা কয়েকটা নাম আমরা বলে দেবো, তা দিয়ে হয়ে যাবে। যে হ্রস্ব স্বরধ্বনির মধ্যে হচ্ছে অ হস্যুই হস্যু, এই যে অ হস্যই হস্যু, এগুলো উচ্চারণ করতে অনেক টাইম লাগছে, সেই জন্য হ্রস্ব স্বরধ্বনি, এই সরি কম সময় লাগছে। এবার দীর্ঘ স্বরধ্বনি কি হবে, যেটা সময় উচ্চারণ করতে বেশি সময় লাগে, যেরকম দীর্ঘই দীর্ঘ, ঠিক আছে, ঔ ঐ, এই উচ্চারণ করতে অনেকটা সময় লাগবে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। তাহলে হ্রস্ব স্বরধ্বনি দীর্ঘ স্বরধ্বনি তোমার উচ্চারণের কাল বা পরিমাপ বা মাত্রা অনুযায়ী কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আসবো, এইটাই হচ্ছে সব থেকে
বড় ক্লাসিফিকেশন সেটা হচ্ছে যে শ্বাসবায়ুর গমন পথের আকৃতি বা উচ্চারণ প্রকৃতি, এটাই হচ্ছে সব থেকে বড় বা ব্রড ক্লাসিফিকেশন আমার। তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক বড়, অনেক বড়, এটা দিয়ে অনেক বারবার বারবার করে এই ছবিটা দিয়ে আমরা ক্লাসিফিকেশনটা করব। প্রাইমারিতে তোমরা যদি কোশ্চেন দেখো তো এখান থেকে কোশ্চেন কিন্তু এমসিকিউ এসেছিল, ডিটেলস কোশ্চেন করে দিয়েছে। তো আমাদের কিন্তু এখন শুধুমাত্র গাইড বুক ফলো করলে হবে না, প্রত্যেকটা জিনিস আমাদেরকে কিন্তু ডিটেলস ডিটেলস পড়তে হবে, ঠিক আছে। তো এবার আমরা দেখি ঠোঁটের, এবার বলবো যে জীবের অবস্থান অনুযায়ী একটা ভাগ করা হয়েছে, ঠোঁটের আকৃতিগত পরিবর্তন অনুযায়ী একটা ভাগ করা হয়েছে, মুখবিভার শূন্যস্থানের রাজবিদ্যুৎ অনুযায়ী ভাগ করা, তাহলে তিনটে, শ্বাসবায়ুর গমনপথের আকৃতি উচ্চারণ প্রকৃতি হিসেবে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এবার জীবের অবস্থান অনুযায়ী, জীবের অবস্থান একটা জীবের ওঠা নামা, জীব আমাদের উঠে একবার নামে সে অনুযায়ী শ্রেণীভাগ করা হয়েছে, আবার জীব আবার ইগো একবার পেছনে, তাহলে এগোনো পেছনে অনুযায়ী শ্রেণীভাগ করেছে। এবার ঠোঁটের আকৃতিগত পরিবর্তন, এবার ঠোঁট কখন কুঞ্চিত হয়, ঠোঁট কখনো প্রসারিত হয়, তাহলে এই অনুযায়ী শ্রেণীভাগ করা হয়েছে। মুখবিভার শূন্যস্থানের রাজবিদ্যুৎ, এবার মুখ বিবর, আমাদের মুখটা কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার, সরি স্বরধ্বনি উচ্চারণ করার সময় মুখ কতটা খুলছে, মুখের মধ্যে কতটা মুখ বড় হচ্ছে, মুখ কতটা ছোট হচ্ছে না মধ্যখানে থাকছে, তো সেই নিয়ে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে। তো এই যে টোটাল ক্লাসিফিকেশন গুলো এগুলো কিন্তু এই ছবিটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো চলো আমরা প্রথমে জীবের ওঠানামা অনুযায়ী শ্রেণীবিভাগ গুলোকে একটু জেনে নিই। তো জীবের ওঠানামা অনুযায়ী শ্রেণীবিভাগকে ভাগ করা হয়েছে, যে জীবের ওঠানামা অনুযায়ী এবং জীবের এগোনো পেছনে অনুযায়ী, জীবের ওঠানামা অনুযায়ী ভাগ করা গিয়েছে কি কি, উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি। তাহলে আমি নিম্ন থেকে আসি, তাহলে আ আ, এই যে আ যখন আমি উচ্চারণ করছি তাহলে কি বলছি, আ মানে কি, যে ধ্বনি উচ্চারণ সময় জীব মুখের মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করবে তখন সেটাকে বলা হবে না নিম্ন স্বরধ্বনি, তাহলে আ একে আমরা কি বলবো, নিম্ন স্বরধ্বনি। তোমরা কিন্তু মার্ক আউট করে, আমি কিন্তু মুছে মুছে করবো, হ্যাঁ একটা ছবির মধ্যে সমস্ত কিছু আমি করে নেবো, তাহলে নিম্ন স্বরধ্বনি, তাহলে আ হচ্ছে আমার নিম্ন, কারণ জীব বা আমাদের বাক যন্ত্র মুখ্য বিপরীত কোথায় দেখবো সব থেকে নিচে অবস্থান, কিন্তু আ দেখো জীব আ, তোমরা যদি জীব উচ্চারণ করো আ, সেটা কিন্তু একদম পুরোপুরি নিচে অবস্থান করছে, সেজন্য এটাকে বলা হচ্ছে নিম্ন স্বরধ্বনি। নেক্সট যেটা রয়েছে এ এবং অ, তাহলে ঠিক তার উপরে আমি উঠবো, ঠিক তার উপরে যদি উঠি তাহলে 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 না নিচে না কিছুটা আবার মধ্যেখানে, তাহলে আমি এটাকে নাম দেবো যে নিম্ন মধ্য স্বরধ্বনি, তোমার এ এবং অ এটাকে নাম দিলাম আমি হচ্ছে কি নিম্ন মধ্য স্বরধ্বনি, কি নাম দেবো নিম্ন মধ্য, তাহলে কি হলো, তাহলে নিচে আবার মিডিলে, কারণ এই দুটো এটা হলো সব থেকে নিচে, এইটা হলো আমার সব থেকে টপ, তাহলে এটা আমার সব থেকে টপ হলো সব থেকে উপরে, এটা সব থেকে নিচে, তাহলে এই দুটোই আমার মধ্য দিয়ে নাম হবে, তাহলে নিচে, তাহলে নিম্ন, এবার কেন এটাকে নিম্ন মধ্য দিতে বাধ্য হলাম, দেখো তাহলে এটা হচ্ছে নিচের নিচের সঙ্গে মিডিলে, মানে এদিক থেকে একটা মিডিল, এদিক থেকে একটা মিডিল, এই মিডিল এই মিডিলটা নিচের থেকে মিডিল আর এই মিডিলটা ওপর থেকে মিডিল, তাহলে এটা নিম্ন মধ্য হবে আর এটা যেহেতু উপরে রয়েছে তাহলে এটা উচ্চ মধ্য হবে। দেখো ক্লাসিফিকেশন নিজের থেকে অনেকভাবে করে, এটা উচ্চ মধ্য হবে আর উপরটা কি হবে উচ্চ স্বরধ্বনি, ব্যাস এই যে ক্লাসিফিকেশন কমপ্লিট। তাহলে দেখো নিম্ন মধ্য স্বর নিম্ন স্বরধ্বনি, তারপর ঠিক নিচের সঙ্গে এটা মিডিল, নিচের নিচের থেকে এটা মিডিল আর এটা ওপরের ওপর থেকে এটা মিডিল, সেটা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি, তাহলে এ এবং অ, এ অ, এ অ, এ ও, ওটা জীব একটু উপর উঠলো, হর্ষয় হর্ষ জীব পুরোপুরি উপর উঠে গেছে, তাহলে এই যে তাহলে আ সব থেকে জীব নিচে উচ্চারণ করলো এ, তারপরে এ আর অ, জীব একটু উপর উঠলো মানে নিচের থেকে একটু উপরে, এ ও, তারপরে হচ্ছে দেখো জীবটা আরেকটু উপর উঠলো, মানে এই এ এবং অ থেকে আরেকটু উপর উঠলো জীবটা, তোমরা জীবের অবস্থানটা দেখবে ভালো করে, এবং তারপরে তুমি যদি উচ্চারণ হর্ষয় হর্ষ জীব সবার উপরে, সেটা উচ্চ স্বরধ্বনি, তাহলে উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি আর নিম্ন স্বরধ্বনি, এই দিয়ে কিন্তু ম্যাচিং দিয়ে দেয়, এই দিয়ে দিবে ও ও বলে দিল, এই যে এইগুলো দিলে উ ও মানে হর্ষু ও অ, এবার দিয়ে ম্যাচিং করতে দিয়ে দিল আ দিয়ে, এবার ঘুরিয়ে ফিরিয়ে দিল কোনটা উচ্চ স্বরধ্বনি কোনটা উচ্চ মধ্য ম্যাচিং করে এবং নিচে কোড দিয়ে, এটা কিন্তু প্রাইমারিতে কোশ্চেন এসেছিল, তোমরা কিন্তু দেখেছো সবাই, তাহলে এটা একটা ক্লাসিফিকেশন হলো হলো জীবের ওঠানামা অনুযায়ী। আবার এটাকে দিয়ে আমি জীবের এগুলো পেছনে দিয়ে করে দিতে পারি, দেখবে কিভাবে করবো, তবে এটা দিয়েই হবে, কারণ এগুলোই তো স্বরধ্বনি সব, আত্ম নেই কোথায় আছে, আত্ম নেই সেভাবে, তো এগুলোকে কিন্তু আমরা শ্রেণীভাগ করছি। এবং দেখো এবার জীবের এগুলো পেছনে, জীবের এগুলো পেছনে যদি হতে, তাহলে একটা হলো সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, তাহলে জীবের এগোনো পেছনে ভাগ করা যায় কি সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি আর হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি, তাহলে তিনটে ভাগে ভাগ করা যায়, সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি এবং কেন্দ্রীয় স্বরধ্বনি,
এবার যেটা বলবো সম্মুখ স্বরধ্বনি, তাহলে এই যে দেখো যেগুলো উচ্চারণ করতে আমাদের বাকযন্ত্র জিভটি একদম সামনের দিকে বেরিয়ে আসবে সেটাকে বলা হবে আমাদের সম্মুখ স্বরধ্বনি। এই দিক থেকে এই তিনটে হলো এই যে হর্ষই এ এবং এ, এই কটা হচ্ছে আমাদের সম্মুখ স্বরধ্বনি, এই কটা নাম দেওয়া হচ্ছে সম্মুখ দন্তের স্ব দন্ত নয়ময় হস্যু খ বানানগুলো ঠিক করে নিল সম্মুখ দীর্ঘ হতে পারে না হস্য আছে সম্মুখ স্বরধ্বনি এটা। আচ্ছা তারপরে কি হস্যই ও আর অ, এটা কি পশ্চাৎ স্বরধ্বনি, এটা কি হস্যই ও অ, দেখো জিভ পিছিয়ে তোমার পেছন দিকে চলে গেল তাহলে এটা হলো আমার পশ্চাৎ স্বরধ্বনি, মানে এটাকে আবার পশ্চাৎ বলা হচ্ছে। আর যেটা আমরা আ লিখছিলাম এই আটাকে আবার বলা হচ্ছে না কেন্দ্রীয় না আ, দেখো না জিভ আ না জিভ পেছোচ্ছে না জিভ এগোচ্ছে এক জায়গায় স্থির দাঁড়িয়েছে তাহলে এটা না হলো আমার কেন্দ্রীয় স্বরধ্বনি, তাহলে জিভের এগোনো পেছনো এটা হলো কেন্দ্রীয়, তাহলে এটা হলো সম্মুখ স্বরধ্বনি। এই কটা আবার এই যে হর্ষ এ আর এ হলো সম্মুখ স্বরধ্বনি, হস্যু ও আর অ হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, আর আ হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে এই এই যে দুটো ক্লাসিফিকেশন আমার শেষ হয়ে গেল জীবের ওঠানাম অনুযায়ী জীবের এগুলো পেছন অনুযায়ী দুটো শ্রেণীভাগ হয়ে গেল। এবার আমরা আসবো ঠোঁটের আকৃতিগত পরিবর্তন অনুযায়ী, তো আমরা একটুখানি এই ক্লাসিফিকেশন গুলো একটু মুছে দিই তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে নাহলে ঠিক আছে। যাই হোক তোমরা একটু ই করে নিও, আমি একটু হাত দিয়ে মুছে দিচ্ছি, ঠিক আছে এই সময় ঠিক করে দেবো সময় নেই। তো যাই হোক এটা আমার হর্ষই, এটা আমার এ, এটা আমার এ, এটা আ, ঠিক আছে। তো এই হচ্ছে এবার আমি আর একটা ক্লাসিফিকেশনে আসবো, সেটা হচ্ছে যে তোমরা একটু দেখে নেবে ভালো করে মার্ক আউট করে নেবে। এবার হচ্ছে আমরা আলোচনা করব ঠোঁটের আকৃতিগত বা পরিবর্তন অনুযায়ী। এবার ঠোঁটের আকৃতিগত পরিবর্তন অনুযায়ী সেই ভাগ কি করব না, দেখো এটাকে তিন ভাগে ভাগ করা যায়, প্রসারিত স্বরধ্বনি, কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি এবং মধ্যস্থ স্বরধ্বনি। তাহলে কি বললাম, প্রসারিত স্বরধ্বনি, কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি, আর হচ্ছে ভাগ করা যেতে মধ্যস্থ স্বরধ্বনি। এবার এটা দিয়ে শ্রেণীভাগ হবে। তো এই যে হর্ষই এ, হর্ষই এ আর এ, দেখো আমাদের আমি যদি উচ্চারণ করে মুখের দিকে ফলো করো হর্ষই এ এ, এগুলো কিন্তু উচ্চারণ করতে মুখগুলো কিন্তু প্রসারিত হচ্ছে, সেটা না প্রসারিত স্বরধ্বনি। ব্যাস এই যেগুলো আমরা যেটাকে আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে সম্মুখ স্বরধ্বনি, তাহলে সম্মুখ স্বরধ্বনি আবার সম্মুখ স্বরধ্বনিগুলোকে আবার আমরা বলা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি। তাহলে এবার এটা যদি প্রসারিত হয় হর্ষই ও আর অ, তাহলে এটা কি হবে সংকুচিত, তাই তো এটা হবে কি কুঞ্চিত বা বর্তুল, তখন মুখ জিভ ঠোঁট কিন্তু সূচ হয়ে যাচ্ছে কুঞ্চিত। কুঞ্চিত বা বর্তুল, বর্তুল এটা পরীক্ষার সময় দিতে পারে যে উ হস্যু হস্যু ও আর অ হলো, আর এটা তাহলে কি এটা যেটা পড়ে থাকবে সেটা এটা হলো কি আমার তাহলে মধ্যস্থ, এটা আমার মধ্যস্থ স্বরধ্বনি, না কুঞ্চিত হচ্ছে না প্রসারিত, তাই এটার নাম হলো মধ্যস্থ। আগেরবারে কিন্তু এটা ছিল বা এটা কেন্দ্রীয় ছিল আগে, এটা মধ্যস্থ হয়ে গেল, তাহলে এটা প্রসারিত, একটা কুঞ্চিত বর্তুল, একটা মধ্যস্থ, তাহলে আবার ক্লাসিফিকেশন হয়ে গেছে, তাই না? তাহলে ক্লাসিফিকেশন আবার হয়ে গেল, তাহলে তোমরা এটাকে লিখে নিবে। তারপর লাস্ট ক্লাসিফিকেশন এবার আমাদের, এবং আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে ক্লাসটি, তোমাদের পুরোপুরি কনফিউশন ক্লিয়ার করে দেবো, যারা নন বাংলা যাদের ব্যাকগ্রাউন্ড নেই, অনেকদিন বাংলার সঙ্গে যাদের সম্পর্ক নেই তারাও কিন্তু এইভাবে যদি পড়ো তোমরা, তোমাদের কিন্তু আশা করি বুঝতে অসুবিধা, তোমাদেরকে পুরো ম্যাথমেটিক্যাল ছবি এঁকে এঁকে যেহেতু বুঝিয়ে দিয়েছি আশা করি তোমাদের অসুবিধা হবে না। এইবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের ক্লাসিফিকেশনটা, এটাকে আমরা ভাগ করছি যে মুখবিবরের শূন্যস্থানে রাজবিদ্যু অনুযায়ী কী কী ভাগে ভাগ করছি। এক এক নম্বর হচ্ছে কি সংবৃত, দু নম্বর কি বিবৃত, তিন নম্বর কি অর্ধ সংবৃত, চার নম্বর কি অর্ধ বিবৃত। এইবার প্রথমে বলবো যে সংবৃত স্বরধ্বনি, সংবৃত কি যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভ সামনের দিকে সবচেয়ে উঁচুতে থাকে এবং ঠোঁট দুটি সবচেয়ে কম খোলা থাকে তাদের বলে সংবৃত
বা হস্য এবং হস্য জীব সব থেকে উপরে, যেটাকে আমরা উচ্চ স্বরধ্বনি বলছিলাম এক সময়ে, যাকে আমরা উচ্চ স্বরধ্বনি হস্য এবং হস্য সেটাকে আমরা নাম দিচ্ছি না সংবৃত স্বরধ্বনি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আমার সংবৃত, সংবৃত হলো যেটা উচ্চ ছিল সেটাই সংবৃত। এবার আমি আসবো নিচে বিবৃত আসবো। বিবৃত মানে কি? সব থেকে নিচে অবস্থান করবে, ঠিক আছে? এবার কি নিম্ন স্বরদ, এবার আলোচনা করব কি না বিবৃত, যে স্বরধ্বনি উচ্চার সময় আমাদের জীব সবচেয়ে নিচে নেমে আসে সেটাকেই বলা হতো দা বিবৃত। তাহলে এটা হলো বিবৃত। তাহলে যেটা আমাদের নিম্ন স্বরধ্বনি ছিল, যেটা আমরা আগে ভাগ করে নিয়েছিলাম যে এই অনুযায়ী জীবের অবস্থান অনুযায়ী শ্রেণী বিভাগের মধ্যে আমরা প্রথমটা যেটা ক্লাসিফিকেশন করেছিলাম জীবের ওঠানাম অনুযায়ী, সব থেকে উপরে থাকলে আমরা বলেছিলাম যে উচ্চ স্বরধ্বনি, সব থেকে নিচে থাকলে বলেছিলাম নিম্ন স্বরধ্বনি, এবং উচ্চের কাছে থাকলে উচ্চ স্বরধ্বনি, নিম্নের কাছে ছিল নিম্ন স্বরধ্বনি। ঠিক সেইভাবে জীব সবার উপরে যেটা অবস্থা এটাকে আমরা সংবৃত বলবো, এবং শূন্যস্থান কম থাকবে সেই জন্য সংবৃত, এবং আ যখন উচ্চারণ করবো শূন্যস্থান সব থেকে বেশি মানে মুখটা পুরোপুরি খুলে যাবে সেজন্য আমরা বিবৃত হয়ে গেলাম, এবং জীব্য অবস্থা নিচে থাকবে তাহলে বিবৃত হয়ে গেলাম। মিডিলে দুটো ক্লাসিফিকেশান করবো, এবং নিচে দুটো ক্লাসিফিকেশান যদি করি এবার হচ্ছে তারপরে হচ্ছে অর্ধ সংবৃত আর অর্ধ বিবৃত। তাহলে এটা সংবৃতের সঙ্গে সংবৃত, এটার সঙ্গে বিবৃতের সঙ্গে বিবৃত, তাহলে এইটা অর্ধ সংবৃত হবে, মানে অর্ধেক, এটা হলো অর্ধ সংবৃত। কেন তোমরা বলো, তোমরা বলবে এটা, আমি বলবো অর্ধ সংবৃত কেন আর এটা অর্ধ বিবৃত কেন, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, যারা দেখছো তারা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর যদি এর মধ্যে তোমাদের আরো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, যদি কোনো ভুল পড়িয়ে থাকে এর ভিতরে, যদি কোনো ভুল যদি বলে থাকে সেটাকে আমার ক্লারিফাই করার জন্য বা রেক্টিফাই করার জন্য তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সাদরে সেটা পূরণ করে নেব। ভুলও দিই পারে, পড়ানোর সময় হয়তো মিস্টেক হয়ে যাবে, যদি কোনো কারোর ভুল মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি সেটাকে রেক্টিফাই করে নেবো, আমি কমেন্ট বক্সে রেক্টিফাই করে জানিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, এবং ভিডিওটি শেয়ার করো প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি, যাতে সবাই দেখতে পায়, এবং তোমাদের একটি শেয়ার লাইক কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে এবং এই ধরনের ভিডিও করার জন্য। তো আজকের আপডেটটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ গুড ডে।